নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছাব্বিশ চার দু হাজার তেইশে এটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আজকেই আজকের মধ্যেই আজকেই লক্ষ্মীরভাণ্ডার পার্থক্যপাতা কৃষক বন্ধু সহ একাধিক সামাজিক প্রকল্পের টাকা পেতে চলেছেন সাধারণ মানুষ অর্থাৎ এর আগে যে দুয়ারে সরকার হয়েছে এ মাসে সেই দুয়ারে সরকারে যারা আবেদন করেছে লক্ষ্মীরভাণ্ডার পার্থক্যভাতা কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্পে সেই বিভিন্ন প্রকল্পের টাকা এবারে তাদের অ্যাকাউন্টে আসতে চলেছে শুধু যারা এবারে আবেদন করেছেন আগেরও বেশ কিছু হচ্ছে সাধারণ মানুষ যাদের এখনও টাকা পায়নি তাদেরও আজকে এই লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্যবতা কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পে টাকা তাদের অ্যাকাউন্টে আসতে চলেছে আসুন এই সংক্রান্ত আপডেট একটু দেখে নিই পঞ্চায়েত ভোটের আগে সমস্ত দপ্তরকে নিয়ে আজ বুধবার প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী এবং নবান্ন সভাঘরে বেলা একটাই এই বৈঠক শুরুর কথা এবং প্রতিটি প্রকল্পে ধরে ধরে কাজের অগ্রগতি হিসাবে নেবেন তিনি দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে কোন দপ্তর কোন প্রকল্পের জন্য কত টাকা পেয়েছেন কত টাকা খরচ হয়েছে তার তথ্য যেমন চাওয়া হবে তেমনি কোনো প্রকল্পের খরচ টাকা খরচ না হয়ে থাকলে কেন হয়নি সেই রিপোর্টও নেওয়া হবে ইতিমধ্যেই প্রত্যেক দপ্তরের সচিবরা নিজ নিজ দপ্তরের রিপোর্ট দিয়েছেন এদিনের বৈঠক থেকে রিমোট টিপে একদিনে দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পের উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী যার ফলে ভান্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে পুরনো তালিকায় নাম থাকা উপভোক্তারাও টাকা পাবেন তো যা হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আরও পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ